টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার আগেই ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরুর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই জানালেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী করোনা পরিস্থিতি মাথায় রেখে সতর্কতার সাথেই চলবে এই প্রস্তুতি এদিকে ছেলেদের পর এবার বিসিবির সহযোগিতায় শুরু হয়েছে নারী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন নাজমুজ সাকিবের প্রতিবেদন প্রতিদিনই ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করে নিচ্ছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক রহিম মাহমুদুল রিয়াদ মোমিনুল হক সহ অন্যান্য ক্রিকেটাররা সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রানিং স্ট্রেচিংয়ের পর ইন্ডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক একই সময় একাডেমি মাঠে বলিং অনুশীলন করেছেন তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব এদিন মিরপুরে অনুশীলন করেছেন অলরাউন্ডার সৌম্য সরকার ঢাকার বাইরেও কয়েকজন ক্রিকেটার অনুশীলন করেছেন এদিকে বাংলাদেশ ক্রিকেট দলে শ্রীলঙ্কা সফর নিয়ে প্রস্তুতি শুরু করেছে বোর্ড অক্টোবরে হতে পারে দু দেশের এই সিরিজ যা সামনে রেখে সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরু করার পরিকল্পনা করছে বিসিবি জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের আন্ডারে নিয়ে আসা হয়েছে কোভিড 19 ওয়েলবিং অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট আইসোলেশনে রেখে আমরা কোভিড টেস্টটা করব এবং তারপরে তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এদিকে সোমবার ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে নারী ক্রিকেটাররা মিরপুর ও ঢাকার বাইরে কয়েকজন নারী ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করেছেন গত মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম মাঠে অনুশীলন করলেন জাহানারা খাদিজাতুল কুবরারা নাজমুজ সাকিব বৈশাখী সংবাদ ঢাকা